মস্তাদ আহমদ বিশাল বড় এক কিতাব এই কিতাবের ২ হাজার প৫ নাম্বার হাদিসের বর্ণ না ম আজিবলে জাবাল নদি আল্লাহ হতা বলেন আ সনি ওসুল্লাহ আলাইহি আলইহি ওসাল্লাহ বি মা আল্লাহ নুবি আমাকে দ০টা বিষয়ে উপদেশ দিয়েছেন কয়টা এই দ০টা মনে রাখেন কাজে লাগবে। এক নাম্বার শরিক বিল্লাহ হিসাইয়া ও ইন কুতিলতা ওয়া হুরিকতা নবীজি বলেন তুমি আল্লাহর সাথে শিরিক করবা না যদিও তোমাকে হত্যা করা হয় অথবা পুড়িয়ে ফেলা হয় তোমাকে যদি হত্যা করা হয় বা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না কটা বলা হবে মোট 10টা এক নাম্বার কি করা যাবে না শিরিক করা যাবে দুই নাম্বার ওয়ালা তাউকুন্না দেই ওয়ইন আমারা কা আল তাখরুজা মালিকা ওয়া আহলিকা তোমার মা বাবা তোমাকে সম্পদ থেকে ত্যজ্য করে দেয় পরিবার থেকে তোমাকে বের করে দেয় এরপরও তুমি তোমার মা বাবার সাথে নাফরমানি করবা না আপনার মা বাবা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে আপনাকে ত্যজ্য করে দিছে আপনার সম্পত্তি থেকে আপনাকে আলাদা করে দিছে তুমি সম্পদ পাবিনা নবীজি বলেন লা তাউকুন্না ওয়ালিদাইক মা বাবার নাফরমানি করবা না তিন নাম্বার ওয়ালা তাতরুকান না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ইচ্ছাকৃতভাবে এক উক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না ইচ্ছাকৃতভাবে এক উক্ত ফরজ নামাজ ছেড়ে দিবানা না আমি প্রশ্ন করব না কারা কারা এসা পড়েন না এটা জানতে চাইব না নবীজি তিন নাম্বার উপদেশ দিলেন ইচ্ছাকৃতভাবে এক উক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না ফরজ না ফজর ফরজ নামাজ না ফজর ফরজ এক উক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না ইচ্ছাকৃতভাবে কোন মুসলমান যদি এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ফকত বাড়ি আত মিনহু জিম্মাতুল্লাহ আল্লাহ বলেন তোর আমার উপর কোন জিম্মা নাই তোর দেখা শোনার দায়িত্ব আমি আল্লাহর না ফকত বাড়ি আত মিনহু জিম্মাতুল্লাহ আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায় তোর যা মন চায় কর এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে যদি ছেড়ে দেন তাহলে এক উক্ত ফরজ নামাজ ছাড়া যাবে না ইচ্ছাকৃত ভাবে তিন নাম্বার আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ জীবনে যা হোক যত ঝড় হোক ঝামেলা হোক ইচ্ছাকৃত ভাবে এক উক্ত ফরজ নামাজ সুস্থ মস্তিষ্কে কোনো বালেক ছাড়বো না রাজি আছি এক উক্ত ফরজ নামাজ ছেড়ে দিয়ে না মৃত্যুর আগ পর্যন্ত চার নম্বর ওয়ালা তাশরাবান না খমর মদ পান করবা না ফা ইন্নাহু ফাহিশা মদ সমস্ত পাপের মূল সমস্ত পাপের মাথা হলো মদ পাঁচ নাম্বার ইয়া ওয়াল মাসিয়া না ফরমানি করবা না গুনাহ করবা না ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ গুনাহ আল্লাহর গজব ত্বরান্বিত করে গুনাহ আল্লাহর গজব তাই দানি আসে গুনাহ করবা না গুনাহ আল্লাহর গজব টাই না আনে ওই যে বললাম আমরা গুনার মাধ্যমে এমন কিছু বুঝাই আল্লাহ তুমি করোনা না আরো ভয়ঙ্কর কিছু দাও আমরা মুনা আমাদের এমন এই 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 বছর গত মাসে আশেপাশে কোথাও যে কোনো জায়গায় প্রায় কত লক্ষ টাকা বাজেট করছে আপনার শুধু গানের জন্য গানের অনুষ্ঠান হবে বিশাল বড় আয়োজন কত লক্ষ টাকার বাজেট এই বাজেট করে গানের আয়োজন করা তো দেখেন গত এক বছর আগে কি গানের আয়োজনের কেউ সাহস করছে ওই যে করোনা চলতেছিল মানে ভয় না না গান হইলে সমস্যা হইতে পারে হইতে পারে এটা ভয় ঢুকছে কিন্তু সবার এখন দেখেন আবার গানের অনুষ্ঠানের সাহস করতেছে কেন যে আল্লাহ কেসে চলে গেছে তুমি অমিক্রণ কেন আরো ভয়ঙ্কর কিছু দাও সমস্যা নেই তা আল্লাহ আবার ধরবে আবার যখন ঘরের মধ্যে বসে থাকবেন কাজকর্ম বাদ সব শেষ তখন ঘরের মধ্যে বৈশা থাইকা তখন আর আবার অপরাধ করবে না ঘরের মধ্যে বৈশা থাকবে আল্লাহ আল্লাহ করবে আল্লাহ ভুল হয়েছে ভুল হইছে কোটি কোটি মানুষ বেকা এই জন্য মুসলমান গজব আসার আগে নবীজি বললেন না ফরমানি করবানা গুনা করবানা গুনা আল্লাহর গজব ত্বরান্বিত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সয় নাম্বার ও ইয়া কেবল ফেরার বিনা জাহফি যুদ্ধের ময়দান থেকে পলায়ন না ওয়াইন হালাকান্না সমস্ত মানুষ যদি ধ্বংস হয়ে যায় জিহাদের ময়দানে সমস্ত মানুষ যদি মারা যায় এরপরও জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না সাত নাম্বার নবী বলেন ওয়াইদা আর সব আনলা নতুন কোনো এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয় ওয়ান তা তুমি যদি ওই এলাকায় থাকো ফাস্বুত ওই এলাকায় তুমি থাকবা ওই এলাকা থেকে তুমি পালাইবা না করোনার সময় নিয়ম করছে না যে যেখানে আছেন ওখানে থাকবেন অন্য কোথাও যাবেন না আর এই নিয়ম সারা দুনিয়া কয়ে আমরা গবেষণা করে বের করছি আমার নবী পনেরো শত বছর আগে এই নিয়ম মিলে গেছে দুনিয়ার বড় বড় যারা আপনার ডাক্তাররা বানাইছে কি যে নিয়ম করা হোক করোনা কবলিত এলাকা এক অঞ্চলের মানুষ আওয়াজটাকে আগের চেয়ে পরিবর্তন হয়ে গেল নাকি শুরুর দিক থেকে পরিবর্তন করছেন কেন শুরুতে যেমন ছিল অমনি করেন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে পনেরো শত বছর আগে জানা গেছে যে এলাকায় মহামারী লাগবে ওই এলাকায় তুমি থাকবা সেখান থেকে বের হবা না এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ম করছিল করোনার সময় যে 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 এলাকায় আছেন সেখানে থাকেন অন্য কোথাও যাবেন না এরা বুঝায় যে এটা গবেষণা আর আমরা মুসলমানরা বলে দিই তোমরা এতদিনে গবেষণা করলা আর এটা তো পনেরো শত বছর আগে আমার নবী বলে গেছে

নয় নাম্বার ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাইবা না ছেলে নামাজ পড়ে কিনা বিবি নামাজ পড়ে কিনা মেয়ে নামাজ পড়ে কিনা তুমি সব সময় খেয়াল রাখবা শাসনের লাঠি কখনো উঠাইবা না 10 নাম্বার ওয়াকিফুম ফিল্লা। পরিবারকে আল্লাহর ব্যাপারে সর্বদা ভয় দেখাও তাহলে আট নয় দশ নাম্বার হলো আট নাম্বার পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করবা নয় নাম্বার শাসনের লাঠি তাদের উপর থেকে উঠাইবা না দশ নাম্বার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও মনে থাকবে এই দশটা আবার বুঝ এক নাম্বার কেউ যদি আমাকে হত্যা করে জালিয়ে দেয় আল্লাহর সাথে শিরিক করা যাবে না দুই নাম্বার পিতা মাতার সাথে না ফরমানি করা যাবে না তিন নাম্বার একক্ত তো নামাজ ইচ্ছাকৃত ভাবে ছাড়া যাবে না চার নাম্বার মত করা যাবে না পাঁচ নাম্বার না ফরমানি করা যাবে না ছয় নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না সাত নাম্বার কোন এলাকার মধ্যে মহামারী লাগলে ওই এলাকা থেকে পালিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না আট নাম্বার পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করা নয় নাম্বার শাসনের লাঠি কখনো পরিবার থেকে উঠানো যাবে না দশ নম্বর পরিবারকে সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখানো তাহলে এই দশটা ওসিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবা মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করলেন এর মধ্যে এক নম্বরটাই হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না বিসমিল্লাহ